আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীকে আমার গণিত ক্লাসে আমন্ত্রণ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা 11 অধ্যায় অনুশীলনী 11-1 এবং 11-2 নিয়ে এর বহুনির্বাচনী নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে বহুনির্বাচনীর প্রথম লেকচার হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমাদের বহুনির্বাচনীর দ্বিতীয় লেকচার। দেখো, প্রথমে আমরা কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 2:7:11। একটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত আমার এখানে দুইটি কোশ্চেন রয়েছে। একটি হচ্ছে বৃহত্তর কোণের পরিমাপ কত, আরেকটি হচ্ছে বৃহত্তর কোণ ও ক্ষুদ্রতর কোণের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা জানি যে কোনো অনুপাতকে যদি ভাঙতে হয় তাহলে এর সাথে একটি চলক গুণ করে দিতে হবে। যেহেতু এটি আমরা অবজেক্টিভ সমাধান করব, এর জন্য আমরা চেষ্টা করব খুবই সংক্ষিপ্তভাবে অল্প সময়ে কিভাবে এগুলোকে অ্যান্সার করা যায়, যার জন্য আমি তোমাদেরকে ডিটেলস লিখব না। এখানে শুধু আমরা সংক্ষিপ্তভাবে যে অংশটি রাফ করা যায় সেই অংশটি, যেমন এর সাথে যদি আমরা 2x প্রথম যে কোণটি, প্রথম কোণ সেটি হচ্ছে 2x, দ্বিতীয় কোণ সেটি হচ্ছে 7x এবং তৃতীয় এটি হচ্ছে 11x। তাহলে তিনটি কোণের যোগফল আমরা কী জানি, 2x + 7x + 11x = 180। এটা হচ্ছে তিনটি কোণের সমষ্টি, আমরা জানি 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। সেই ক্ষেত্রে আমরা এটিকে যোগ করে দেখো, এখানে আসতে আছে 9, 11 হচ্ছে 20x। আমরা যদি এই 20 দিয়ে এই এটাকে যদি ভাগ করি তাহলে আসবে আমাদের 9, তার মানে x এর মান হবে 9। তাহলে এবার আমরা যদি বৃহত্তর কোণ নির্ণয় করি, অর্থাৎ বৃহত্তর কোণ এখানে দেখো, এখানে 2x রয়েছে, এখানে যদি আমরা দেই তাহলে 9 দোকানে 18 হবে। যদি 7 এই 7 × x এর মান বসাই 9, তাহলে 7 × 63 হবে 63, এবং 9 যদি এই তৃতীয় কোণে বসাই তাহলে হবে 11x, অর্থাৎ 11 × 9 = 99। তাহলে আমার সবচেয়ে বৃহত্তর কোণ হচ্ছে 99। তাহলে এটি আমার প্রথম কোণের অ্যান্সার, যেটি তৃতীয় কোণ। অর্থাৎ এটি হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে 99 ডিগ্রি। এরপর সবচেয়ে ক্ষুদ্রতর কোণ, যেটি প্রথম কোণ ছিল, এটি হচ্ছে আমার 18 ডিগ্রি। এখন এই দুটি কোণের পার্থক্য কত, তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে সেটি আমাদের এই দ্বিতীয় অ্যান্সারটি বেরোবে। এখান থেকে অর্থাৎ আমার দ্বিতীয় কোণটির পার্থক্য হচ্ছে 81 ডিগ্রি, অর্থাৎ 81 ডিগ্রি তাহলে বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণের পার্থক্য হচ্ছে 81 ডিগ্রি। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, এখানে কোশ্চেন হচ্ছে x:y = যদি 5:6 হয় তাহলে 6x:5y এর অনুপাত কত হবে। তাহলে আমরা এখান থেকে দেয়া আছে থেকে শুরু করব, এই অংশটির মান নির্ণয় করব। তাহলে আমি প্রথমে দেখো অঙ্ক তুলব না, যেহেতু আমরা বলছি বারবার আমরা যত ছোট করে শর্ট করে করা যায় সমাধানগুলো, ঠিক টেকনিকগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি এখানে অঙ্কটি শেষ করব, এখানে x-এর সাথে 6, y-এর সাথে 5। তাহলে আমরা কি করব, x-এর সাথে 6 গুণ করব, এই যে দেখো আমি দুই পাশেই করেছি, এবং y-এর সাথে 5 গুণ করব, দুই পাশেই 5 গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 5×6=30, আর এখানে হবে 30। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1:1। তার মানে আমাদের এইটির ও মান হচ্ছে, যদি আমাদের অ্যান্সার অপশনে 1 থাকে তাহলে অ্যান্সার 1 হবে, আর যদি অনুপাত আকারে দেওয়া থাকে তাহলে হবে 1:1।
এবার আমরা দেখো 4 নম্বর কোশ্চেন। এখানে আমরা কোশ্চেন করেছি x is to y এর ব্যস্তানুপাত কত। ব্যস্তানুপাত শব্দটি হচ্ছে বিপরীত অনুপাত, যা বিপরীত যা আছে তার বিপরীত অনুপাতটা কী হবে সেটি হচ্ছে ব্যস্তানুপাত। এখানে যদি x is to y সেটাকে যদি আমরা x y by x তাহলে এটাকে এর ব্যস্তানুপাত হবে কি, এর ব্যস্তানুপাত হবে আমরা সংক্ষেপে লিখছি সেটি হবে y by x, অর্থাৎ এটাকে y is to x হচ্ছে আমার অ্যান্সার। দেখো এই কোশ্চেনটি হচ্ছে কি, বর্গের পরিসীমা ও কর্ণের অনুপাত কত। তাহলে বর্গের আমাকে বর্গের বাহু যদি আমরা এ ধরি তাহলে আমরা কি করব, দেখো বর্গের বাহু যদি এ হয় তাহলে এর পরিসীমা হবে 4a, আর যদি কর্ণ ধরি কর্ণ সূত্র হচ্ছে √2a, তাহলে এর ডিভাইডেড খেয়াল করো আগে পরিসীমা নিচে হবে কর্ণ, কর্ণ হচ্ছে √2a, এটিকে যদি আমরা কাটাকাটি করি এ এ চলে যাবে, ফোর থাকবে, ফোরকে আমরা 2×2 লিখতে পারি। এরপরে আমরা একটা টু এর ভিতরে দুইটা রুট টু থাকে এটা আমরা জানি, তাহলে আমরা একটা টুকে দুইটা রুট টুয়ে রূপান্তর করলাম আর নিচে রয়েছে একটি রুট টু, কাটাকাটি করো তাহলে নিচে থাকবে 1, তার মানে হবে 2√2:1। এটি হচ্ছে আমাদের বর্গের পরিসীমা ও কর্ণের অনুপাত। দেখো এই কোশ্চেনটি, এখানে 3x is to 5y = যদি 1:2 হয় তাহলে x is to y কত হবে অনুপাত। সেই ক্ষেত্রে আমরা দেখো এই শর্ত থেকে এটিকে আনবো, দেখো শর্তটি আমি ভগ্নাংশ আকারে লিখবো, তোমরা কোশ্চেন তুলতে যেয়ে আবার সময় নষ্ট করবে না, কারণ এখানে আমাদের সময়ের সাথে পরীক্ষাও রয়েছে। আমরা এই শর্ত থেকে এই অংশটি করে নিলাম। এরপর খেয়াল করো এইখানে এক্স এর সাথে 3 এবং ওয়াই এর সাথে 5 কোনো সংখ্যাই রাখা যাবে না, যেহেতু এক্স এস টু ওয়াই। তাহলে কি করব, আমরা দুইটি কাজ করতে পারি, এই এক্সকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এটি নিচে চলে যাবে, এবং এই 5কে যদি ওই পাশে নিয়ে যাই ইকুয়ালের ওই পাশে তাহলে এটি উপরে চলে যাবে, যেহেতু ভাগ আকার আছে উপরে যায় গুণ আকারে যাবে, আর গুণ আকারে আছে এটি ভাগ হয়ে যাবে। দেখো এগুলো হচ্ছে খুবই শর্টকাট নিয়ম, খুব সহজে আমরা অ্যান্সারগুলো বের করতে পারি। দেখো 5:6, তাহলে আমাদের অনুপাতটি হচ্ছে 5:6। আশা করি তোমরা সবাই ভালোভাবে খুব বুঝতে পেরেছ। দেখো কোশ্চেনটি, এটি হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে আমরা প্রথমে বৃত্তের পরিধি জানবো, তারপরে ব্যাসার্ধ। আমরা বৃত্তের একটি ব্যাসার্ধ তোমাদেরকে একটি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, এটি হচ্ছে বৃত্তের আর ব্যাসার্ধ, আর এই অংশ পুরো অংশটি হচ্ছে বৃত্তের পরিধি, যার সূত্র হচ্ছে 2πr। তাহলে এর অনুপাত নির্ণয় করব। দেখো পরিধি হচ্ছে 2πr / r,
তাহলে আমরা আর দিয়ে যদি কাটাকাটি করি এখানে থাকবে 2 পাই আর নিচে থাকবে 1 অর্থাৎ 2 পাই ইজ টু 1 হচ্ছে আমাদের এই কোশ্চেনটির অ্যানসার অর্থাৎ বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত। দেখো পরবর্তী আরেকটি কোশ্চেন, 8:5, 5:8 = যদি 15:x হয় তাহলে x এর মান নির্ণয় করতে হবে। এখানে তিনটি মান সংখ্যা আমাদের দেখানো রয়েছে আর অপর একটি অজানা রাশি x, তাহলে এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। প্রথমে এই অংশটিকে অনুপাতকে আমরা ভাগ আকারে প্রকাশ করব, তারপরে দেখো আমরা এখান থেকে অঙ্কটি শুরু করব, এরপর আর আর গুণ করে নাও, এক্সট্রা যদি রেখে দেই 8/5, 5 দিয়ে কাটো 3, তাহলে এক্স এর মান হচ্ছে 24। দেখো দুটি সংখ্যার অনুপাত যদি 3:4 হয় এবং লসাগু যদি 180 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা তোমাদের আগেও বলেছি যে কোনো অনুপাতকে ভাঙতে হলে আমাকে এই অনুপাতের সাথে একটি চলক গুণ করতে হবে, তাহলে আমাদের একটি সংখ্যা যেটি প্রথম সংখ্যা 3x, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 4x, এই দুইটি সংখ্যার যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে সেটি হবে 12x। কিভাবে? এখান থেকে 3 নিব, এই দুইটির কমন সংখ্যা একটি x এবং 4, এই তিনটি গুণ করলে আসবে 12x। এবার প্রশ্নমতে হবে 12x = 180, এখান থেকে আমরা 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে দেখো ক্যালকুলেটরের মাধ্যমে 180/12 = 15, তাহলে আমার প্রথম সংখ্যাটি নির্ণয় করতে হবে, এর সাথে আমরা যদি 15 গুণ করে দেই তাহলে কি পাওয়া যাবে, (3×15) = 45, এটি হচ্ছে প্রথম সংখ্যা 45।
দেখো একটি আয়তাকার জমির ক্ষেত্রফল যদি 2000 বর্গ মিটার হয় এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত রয়েছে 5:4 তাহলে জমির প্রস্থ নির্ণয় করতে হবে আমি উপরের অংশটি মুছে দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ওই পূর্বের মতোই দৈর্ঘ্য প্রস্থ ধরে নিতে হবে দৈর্ঘ্য 5x প্রস্থ 4x আমি একক লিখলাম না সময় নষ্ট করার দরকার নেই তাহলে ক্ষেত্রফল কত হবে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ 5x ইনটু 4x ইকুয়াল টু 20x স্কোয়ার তাহলে প্রস্থ মতে দেখো এই 20x স্কোয়ার ইকুয়াল টু 2000 এখান থেকে আমরা এক্স স্কোয়ার এই 2000কে আমরা 20 দিয়ে ভাগ করব তাহলে 100 এক্স স্কোয়ার ইকুয়াল টু 100 অর্থাৎ এক্স ইকুয়াল টু 10 তাহলে এক্স 10 পেয়ে গেলাম এখন আমাকে যেহেতু নির্ণয় করতে হবে কোশ্চেন ছিল প্রস্থ কত তাহলে প্রস্থ হচ্ছে 4x তার মানে প্রস্থ 4×10 ইকুয়াল টু 40 মিটার দেখো আমাদের পরবর্তীতে এখানে a:b ইকুয়াল টু 3:4 এবং b:c ইকুয়াল টু 5:7 আমাকে a:b:c এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব a ডিভাইডেড b ইজ ইকুয়াল টু 3/4 দেখো পাশাপাশি তোমরা শুধু নিয়মটা ফলো করো কিভাবে আমরা এই অঙ্কটি সমাধান করছি সেই ক্ষেত্রে এখানে কমন যে অ্যালফাবেটটি হচ্ছে b এখানে b এর মান 4 এখানে b এর মান হচ্ছে 5 তাহলে এই যে 5 এই b এর এই 5 কে দিয়ে এই উভয় পক্ষকে গুণ করব এবং এইখানে যে b এর 4 ছিল এই 4 দিয়ে এটার উভয় পক্ষকে আমরা গুণ করব তাহলে এখানে আসবে 15/20 এখানে দেখো 20/28 তার মানে খেয়াল করে দেখো এখানে b হচ্ছে 20 a/b আর এখানে b হচ্ছে 20 তার মানে আমার অঙ্ক সঠিক এখন আমরা শুধু অনুপাতটুক নির্ণয় করব তাহলে a:b:c হবে a 15 b 20 এবং c হচ্ছে 28 যেহেতু এটি কোনো অংশ দিয়ে এখানে কাটাকাটি করা যায় না 2 দিয়েও ভাগ যাবে না 3 দিয়েও ভাগ যাবে না প্রত্যেকটি অনুপাতকে অতএব আমাকে এইভাবেই এই অনুপাতটি এইভাবেই অ্যান্সার থাকবে তোমরা খেয়াল করো এই কোশ্চেনটা আগে এইরূপ অনুরূপ একটা কোশ্চেন ছিল কিন্তু ওই কোশ্চেনের সাথে এই কোটার অনেক পার্থক্য রয়েছে একটি শব্দের দেখো এখানে একটি বর্গের বাহু আর এখানে ছিল বর্গের পরিসীমা বর্গের বাহু এবং তার কর্ণের অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্র জানি যে কোনো বাহু থাকলে সেই বাহুর বর্গের হোল স্কোয়ার সেই যেমন এখানে বর্গের বাহু যদি আমরা এ হয় তাহলে এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার আর তার কর্ণকে আমরা জানি √2a এটা হবে হোল স্কোয়ার
होल स्कोयर এই কারণেই এটাকে যদি বর্গের বাহু ধরা হয় তাহলে এর ক্ষেত্রফল হবে √2a হোল স্কোয়ার এখন এর অনুপাতটা কত হবে সেটি আমরা এখন নির্ণয় করব এখানে a স্কোয়ার রুট করলে 2a স্কোয়ার তার মানে a স্কোয়ার যদি চলে যায় তাহলে থাকবে শুধু 1/2 অর্থাৎ এইটির অ্যানসার হবে 1:2 আশা করি তোমরা সবাই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আমাদের এই অধ্যায়ের আমরা বহুনির্বাচনী দুইটি লেকচার দিয়েছি পরবর্তীতে আমরা বহুনির্বাচনের আরো একটি নতুন অধ্যায় নিয়ে আসব তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্তই